সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টি টোয়েন্টি আই সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সাথে মুখোমুখি লড়াইয়ে নামবে। ওয়ানডে সিরিজে ক্লিন সুইপ করার পর আত্মবিশ্বাসী হবে ভারতীয় দল। তবে অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক এবং হর্ষল প্যাটেলের প্রত্যাবর্তনের সাথে দলের সংমিশ্রণটি বেশ ভিন্ন হবে। চোটের কারণে সিরিজে অনুপস্থিত থাকবেন কে এল রাহুল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে সিমরন হেডমায়ার এবং ওবেদ ম্যাককয়কে স্বাগত জানাবে এবং তাদের পারফরম্যান্সের উন্নতির আশা করবে। নিকোলাস পুরান এবং কাইল মায়ার্স ওয়ানডে সিরিজে তাদের জন্য মূল খেলোয়াড় ছিলেন। ম্যাচ অনুষ্ঠিত হবে ব্ল্যান নারা স্টেডিয়াম, তারুবা, ত্রিনিদাদ। ম্যাচ শুরু হবে 29 জুলাই ভারতীয় সময় রাত 8টা থেকে। ম্যাচে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে এবং লাইভ টেলিকাস্ট হবে দূরদর্শনে। ভারত তাদের শেষ 15টি টি টোয়েন্টি সিরিজে মাত্র 1টি সিরিজ হেরেছে, 12টি জিতেছে এবং 2টি ড্র করেছে। ভারতের বিরুদ্ধে হেরে শেষ 3টি সিরিজের মধ্যে 2টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ 15টি টি টোয়েন্টি ম্যাচে ভারতের 12-2 জয় পরাজয়ের রেকর্ড রয়েছে। এই ভেন্যুতে খেলা সিপিএল ম্যাচগুলোর গড় স্কোর ছিল 141 রান প্রথমে ব্যাট করার সময়। এই ম্যাচটিতেও একই সাক্ষী হতে পারে, স্পিনাররা পৃষ্ঠ থেকে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ প্রেডিক্টেড ইলেভেন। ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, সোমরা ব্রুকস, নিকোলাস পুরান ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, রোমান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, হ্যাডেন ওয়ালস, ওবেদ ম্যাককয়। এবার ইন্ডিয়া প্রেডিক্টেড ইলেভেন। রোহিত শর্মা ক্যাপ্টেন, ঋষভ পান্ত উইকেট কিপার, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, দীপক হুডা, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব অথবা রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল। এবার ইলেভেন টিম প্রেডিকশান। ঋষভ পান্ত, নিকোলাস পুরান, শ্রেয়াস আইয়ার, সিমরন হেডমায়ার, রোহিত শর্মা, কাইল মায়ার্স ভাইস ক্যাপ্টেন, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, ভুবনেশ্বর কুমার। এবার টিম সাজেশনস টু। ঋষভ পান্ত, নিকোলাস পুরান ভাইস ক্যাপ্টেন, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, সিমরন হেডমায়ার, রোহিত শর্মা, কাইল মায়ার্স, জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয়, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।